কম অনুমতি ছাড়া আপনাদের এই জমায়েতকে বেআইনি হিসেবে ঘোষণা করা হচ্ছে। কোন রকম অনুমতি ছাড়া আপনাদের এই জমায়েতকে বেআইনি জমায়েত হিসেবে ঘোষণা করা হচ্ছে। আপনাদেরকে 5 মিনিট সময় দেওয়া হচ্ছে। এই 5 মিনিট সময়ের মধ্যে আপনারা যদি আপনাদের বেআইনি জমায়েত তুলে নেন তাহলে ভালো, না হলে আমরা আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য থাকিব। 5 মিনিট সময় দেওয়া হলো পায়েল, তোমাকে জানিয়ে রাখি 5 মিনিট সময় দেওয়া হলো, এই অবস্থানকে বেআইনি ঘোষণা করলো এই মুহূর্তে বসিরহাট পুলিশ। এই অবস্থানকে বেআইনি ঘোষণা করে 5 মিনিট সময় দেওয়া হলো সুকান্ত মজুমদার। কর্মীদেরকে ছেড়ে দিই তাহলে আমরা অবস্থান তুলে নেব, নজর যা পুলিশের করার ইচ্ছে করবে। পুলিশ এবার বল প্রয়োগ করবে তেমনটাই কিন্তু তাদের বডি ল্যাঙ্গুয়েজ, যা প্রয়োগ করার করবে নারীর সম্মান রক্ষার্থে, বাংলার মহিলাদের সম্ভ্রম রক্ষার্থে। পুলিশের বলের সম্মুখীন যদি হতে হয়, পুলিশের গুলির যদি সম্মুখীন হতে হয়, লাঠির যদি সম্মুখীন হতে হয়, বিজেপি হবে আমিও হব। এবারে তৎপর চলছে পায়েল, যে কোনো মুহূর্তে অ্যাকশন নিতে পারে পুলিশ। সুকান্ত মজুমদারও 5 মিনিট টাইম দিলেন পুলিশকে, কর্মীদের ছাড়তে হবে না হলে তিনি অবস্থান তুলবেন না। পুলিশের শীর্ষকর্তারা রেডি, হাতে হ্যান্ড মাইক, পুরোপুরি যেন মধ্যে মুহূর্তে ঠান্ডা লড়াই চলছে বলা যেতে পারে। কমলক্ষ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি কমলক্ষ, এখন এই মুহূর্তে কি কি চলছে? সেই ছবি কি ধরা পড়ছে তাহলে? যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, সুকান্ত মজুমদার, সুকান্ত মজুমদারের আশপাশে বিশাল পরিমাণে পুলিশ বাহিনী রয়েছে এবং একে একে অন্য বিজেপি কর্মীদেরকে তুলে দিচ্ছেন পুলিশ আধিকারিকরা। যে 5 মিনিট সময় দিয়েছিল পুলিশ, সেই 5 মিনিট সময় অতিক্রান্ত, আর তাই এই বেআইনি জমায়েত তুলতে এবার বল প্রয়োগ পুলিশে। এবং সে এই মুহূর্তে কি ছবি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি, আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি কমলক্ষ রয়েছে। কমলক্ষ, ক্যামেরা
Oh!
সুকান্ত মজুমদারকে চলে হিচড়ে বিজেপির এমএলএদেরকে চলে হিচড়ে কলাহলা বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। মানে রীতিমতো পরিস্থিতি পাঁচ মিনিটের সবাই দিয়ে তিন দিনের পরে খুলে খুলেছে সুষমা অধিকারীকে একেবারে সুকান্ত মজুমদার সঙ্গে ওরা নাজি কেবেলে বিজেপির মহিলা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা।